প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি শাকিলা রসুল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সমস্যাসমূহ। মূলত গ্রামের মানুষের জীবন জীবিকাকে কেন্দ্র করে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তার সমষ্টিকে পল্লী অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতি বলে। কৃষি গ্রামীণ জনগণের প্রধান উপজীবিকা, তাই কৃষিজাত দ্রব্য ও কৃষির সাথে সম্পর্কিত অন্যান্য পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন সংক্রান্ত কার্যাবলী নিয়ে পল্লী অর্থনীতি গঠিত। বাংলাদেশের সমগ্র অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে এই পল্লী অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতি। কিন্তু এই গ্রামীণ অর্থনীতি অনেকগুলো সমস্যা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই সমস্যাগুলোর মধ্য থেকে আমি 15টা পয়েন্ট তোমাদের জন্য আলাদা করে নিয়েছি, ইম্পর্টেন্ট 15টা পয়েন্ট, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে জীবন নির্বাহী উৎপাদন। পলি অর্থনীতিতে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে জীবন নির্বাহী ধ্যান ধারণা নিয়ে কৃষকরা উৎপাদন কার্য পরিচালনা করে থাকে। যেহেতু জীবন নির্বাহী ধ্যান ধারণায় উৎপাদন কার্য পরিচালিত হয়ে থাকে, তাই তাদের গড় উৎপাদনশীলতা কম হয়ে থাকে। আর এই স্বল্প উৎপাদন ক্ষমতার কারণে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হতে পারে না। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জনসংখ্যার আধিক্য। আমাদের দেশে গ্রামাঞ্চলে সাধারণত প্রতি বর্গ মাইলে প্রায় 1000 জনেরও বেশি মানুষ বসবাস করে। ফলে যে পরিমাণ কাজ রয়েছে গ্রামে, সেই তুলনায় মানুষের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে গ্রামে আয় উৎপাদনের সুযোগ খুবই কম। যার কারণে যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রামে গ্রহণ করা হয়ও, অতিরিক্ত জনসংখ্যার চাপে সেই কর্মকাণ্ড আসলে আবার মিলিয়ে যায়, যার কারণে গ্রামীণ অর্থনীতিতে সেই অর্থে উন্নয়ন করাটা সম্ভব হয়ে ওঠে না। আমার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জীবনযাত্রার নিম্নমান। অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশের গ্রামীণ জনসংখ্যার মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন হয়ে থাকে। নিম্ন জীবনযাত্রার কারণে আসলে গ্রামে দারিদ্র দুষ্টচক্র আবর্তিত হয়। দারিদ্র দুষ্টচক্রে যেটা হয় সেটা হলো গ্রামের মানুষদের আয় কম বলে সঞ্চয় কম থাকে, সঞ্চয় কম থাকলে বিনিয়োগ কম হয় এবং বিনিয়োগ কম বলে আবার আয় কম হয়। এই জিনিসটা সাইকেল আকারে ঘুরতে থাকে, এটাই হচ্ছে দারিদ্র দুষ্টচক্র। যেহেতু তাদের আয় কম থাকে, তাই তাদের বিনিয়োগ কম, সঞ্চয় কম, এবং এই কারণে তাদের জীবনযাত্রার মানও অত্যন্ত নিম্ন হয়ে থাকে। পরবর্তী পয়েন্টে হচ্ছে অনুন্নত অবকাঠামো। আসলে একটা দেশের বা একটা জায়গার উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। অবকাঠামো বলতে আমরা বুঝি রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে ধরো পয় নিষ্কাশন ব্যবস্থা, পানির ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদির যে উন্নয়ন, সেই জিনিসগুলোকে আমরা মূলত বুঝে থাকি। খুব স্বাভাবিকভাবেই আসলে গ্রামে অবকাঠামোগত উন্নয়ন সেইভাবে হয় না শহরে যেভাবে হয়ে থাকে। সংকীর্ণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অভাব, তারপরে যোগাযোগ ব্যবস্থার অভাব, গুদামের অভাব ইত্যাদি বিভিন্ন আধুনিক উৎপাদন ব্যবস্থার সহায়ক হয় না বলেই পল্লী অর্থনীতি মূলত এখনও অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির আরেকটি প্রধান সমস্যা হচ্ছে অনুন্নত উৎপাদন কৌশল। আমরা সবাই জানি আসলে এই এই যুগে, বিজ্ঞানের যুগে আধুনিক প্রযুক্তি এবং কলাকৌশল যদি ব্যবহার করতে পারি আমরা যে কোনো সেক্টরেই, তাহলে সেখানে আমরা আসলে ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। উন্নত প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি যদি ব্যবহার করা যায়, তাহলে আসলে উৎপাদনশীলতা অনেকখানি বাড়ানো যায়। কিন্তু আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিতে এখনও সেইভাবে আধুনিক উৎপাদন কৌশল এবং প্রযুক্তির ব্যবহার বিস্তার লাভ করেনি। এটার একটা বড় কারণ, যেমন একদিকে আধুনিক কলাকৌশল বা প্রযুক্তির অভাব রয়েছে, সহজ প্রাপ্যতার অভাব রয়েছে, তেমনি আবার অন্যদিকে এইসব পরিচালনার জন্য যে দক্ষতা বা প্রশিক্ষণ দরকার সেটাও আসলে সঠিকভাবে প্রদান করা সম্ভব হয় না। তো এই সব কিছু মিলে আসলে আমাদের দেশে এখনও অধিকাংশ ক্ষেত্রে হস্তচালিত পুরাতন যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা হয় এবং স্বাভাবিকভাবেই এর ফলে উৎপাদন কম হয়ে থাকে। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে অদক্ষ শ্রমিক। এটা আসলে এই যে এইমাত্র বললাম অনুন্নত উৎপাদন কৌশলের কথা, সেটার সাথে রিলেটেড যে গ্রামাঞ্চলে আসলে শ্রমশক্তির কোনোরূপ দক্ষতা বা প্রশিক্ষণ নেই বললেই চলে।
শ্রমিকদেরকে যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে এবং দক্ষ করে তুললে তারা সঠিকভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন পরিচালনা করতে পারবে, তাহলেই তাদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে। কিন্তু এই কনসেপ্টটা আসলে আমাদের পল্লী অর্থনীতিতে একেবারেই নেই। তারা দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে সাথে থেকে যেইভাবে চাষ পদ্ধতি অনুসরণ করে থাকে, তারা ঠিক সেভাবে তাদের জীবনেও সেটা অ্যাপ্লাই করে এবং তাদের সন্তানদের জীবনেও সেটা অ্যাপ্লাই করে। তাদের ওই অভিজ্ঞতার উপর বেস করেই মূলত তারা কৃষিকার্য পরিচালনা করে থাকে। কিন্তু যদি তারা আধুনিক কলাকৌশল ব্যবহার করতে পারতো, তাহলে হয়তো তাদের উৎপাদনশীলতা বাড়ানো অনেকখানি সম্ভব হতো, যেটা অদক্ষ শ্রমিকের কারণে আসলে আমাদের উৎপাদনশীলতা অনেকখানি বাড়ানো সম্ভব হয়ে ওঠে না। এবং যেহেতু উৎপাদনশীলতা কম হয়, ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সেই অর্থে স্বাবলম্বী হয়ে উঠতে পারে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির আরেকটি অন্যতম বড় সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আমরা সবাই জানি যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আসলে আমাদের দেশে একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ সারা বছরেই লেগে থাকে। আমাদের বর্ষার সময় যে বৃষ্টি বন্যা হচ্ছে, বৈশাখ মাসে আমাদের কালবৈশাখী ঝড় থাকে, ঘূর্ণিঝড় থাকে, তারপরে শীতকালে খরা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম প্রত্যেকটা, তারপরে এই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তখনও আবার নিম্নচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সৃষ্টি হয়, বা একটা দুটো ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরই হয়ে থাকে। তো এই যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে আসলে জয় করেই আমাদের গ্রামীণ অর্থনীতি এখনও টিকে আছে। এই প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটা খুব বড় রকমের একটা সমস্যা, কারণ যেহেতু কৃষিক্ষেত্র আসলে ঘরের ভিতর কৃষিকাজ করা সম্ভব না, কৃষিকাজ বাইরেই করতে হয়, মাঠে করতে হয় এবং সেটা খোলা আকাশের নিচে করতে হয়। তো সেই কারণে প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, তখন আসলে ফসল রক্ষা করার মতো সেই রকমভাবে ওই প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা করা আসলে সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, যেটা হয় যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে দেখা যায় যে বিস্তীর্ণ ফসলের ক্ষেত সব, হয়তো ধান ধান যদি হয়ে থাকে, ধানগুলো সব হয়তো মাটিতে মিশে যায়। হ্যাঁ, বা অন্য খরার সময় হয়তো পোকা মাকড়ের আক্রমণ দেখা দেয়, ঠিক মতো ফলন পাওয়া যায় না। তো এইসব নিয়েই আসলে আমাদের কৃষকরা মূলত তাদের কৃষিকার্য পরিচালনা করে থাকে। তো এই কারণে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির এটা একটা বিশাল সমস্যা যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের প্রকৃতি নিষ্ঠুর খেয়ালে দেখা যায় যে অনেক সময় কয়েক ঘন্টা বা কয়েক মিনিটেই ফসল হয়তো মাটির সাথে মিশে যাচ্ছে। এর ফলে অনেক কৃষক সর্বশান্ত হয়ে যায়, কারণ আসলে কৃষকরা তো, এই তোমাদেরকে একটু আগে আমি বললাম যে তারা তাদের জীবনযাত্রা নিম্নমানের কথা, দারিদ্র্য দুঃসূচকের কথা, তাদের আয় খুবই কম থাকে। যখন এই ধরনের ঘটনা ঘটে থাকে, তখন আসলে তারা তাদের সবটুকু সম্বল দিয়েই কিন্তু তাদের ফসল উৎপাদন করে থাকে। এখন যখন ওই ফসল নষ্ট হয়ে যায়, তখন পরবর্তীতে আবার তারা ঘুরে দাঁড়াবে সেই রকম অর্থ তাদের কাছে থাকে না, যার কারণে তাদের আসলে ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে বিকল্প পেশার অভাব। গ্রামীণ অর্থনীতির আরেকটি বড় সমস্যা হচ্ছে বিকল্প পেশার অভাব। এখানে আসলে মূলত অধিকাংশ মানুষই কৃষি পেশার সাথে জড়িত। এখন যখন কৃষি পেশার ক্ষেত্রে, এই যে একটু আগে বললাম প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কারণে তাদের কোনো একজনের ফসল নষ্ট হয়ে যায় বা কিছু হয়, তখন কিন্তু তার আর কাজ করার জায়গা আর তৈরি হয় না। সাধারণত যেটা হয় যে হয়তো ফসল তোলার সময় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু বাকি সময়টা কিন্তু তাদের আর তেমন একটা কাজ থাকে না। তো যার কারণে তারা তখন বেকার হয়ে বসে থাকে। আবার ধরো একটা ফসল উঠে গেল ঘরে, আরেকটা ফসল, পরবর্তী ফসল যখন রোপণ করা হবে, তার মাঝখানে কিছু সময় আবার কাজ থাকে না, তখন সেই সময়টাতে আবার তাদেরকে বসে থাকতে হয়। যদি বিকল্প পেশা থাকতো, তাহলে হয়তো ওই সময়টাতে তারা সেই বিকল্প পেশায় নিজেদেরকে নিয়োগ করে তাদের অন্তত জীবনযাত্রার ব্যয়টা উঠিয়ে আনতে পারতো, কিন্তু সেটা আসলে তাদের পক্ষে সম্ভব হয় না। এইটাও আসলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটা বড় সমস্যা। পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে ভূমিহীনতা বা ভূমির অসম মালিকানা। এটা আসলে আমাদের গ্রামের অধিকাংশ গ্রামেই একই সমস্যা, যে ভূমির অসম মালিকানা এবং কৃষকদের, যারা ভূমিহীন কৃষক তাদের আসলে কোনো জমি থাকে না এবং বিশাল একটা অংশ, আমরা যতটুকু জানি যে আসলে মাত্র 25% লোকের হাতে গ্রামের অর্ধেক জমি রয়েছে। হ্যাঁ, এরকম একটা কথা আমরা প্রায়ই শুনি। এটা এটার একটা মানে ম্যাক্সিমাম জমি আসলে মিনিমাম মানুষের হাতে রয়েছে, এটা হচ্ছে মূল কথা।
এবং যে গ্রামীণ জমিগুলো সেগুলো সবই খণ্ড খণ্ড। এই যে দাদা থেকে বাবা বাবা পেলো, তখন বাবারা হয়তো ছয় ভাই, দাদার জমিটা ছয় ভাগ হয়ে গেল। তারপরে বাবা থেকে আবার যখন তার সন্তান চার সন্তান পাবে, তখন ওই ছয় ভাগের এক ভাগ আবার চার ভাগ হয়ে গেল। এইরকম ভাবে ভাগ হতে হতে আসলে জমি খুবই ছোট হয়ে যায়। যখন ছোট হয়ে যায়, ছোট 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 জমিতে আসলে সেই অর্থে ফসল উৎপাদন করা যায় না, বা উৎপাদন করলেও যেই রেজাল্টটা পাওয়ার কথা সেই রকম রেজাল্ট পাওয়া যায় না। আর ভূমির অসম মালিকানার কারণে আসলে যখন দীর্ঘদিন ধরে যারা ভূমিহীন কৃষক, অনেকে বর্গা চাষ করে থাকে, তারা আসলে সেই অর্থে ওই জমির উন্নয়নের জন্য সেইভাবে চেষ্টা করে থাকে না। কারণ যেহেতু আমরা জানি বর্গা চাষের ক্ষেত্রে যেটা হয় যে একটা অংশ জমির মালিককে দিয়ে দিতে হবে আর একটা অংশ সে রাখবে, তো স্বাভাবিকভাবেই তখন কৃষকের মনে এই বোধটা তৈরি হয় যে আমি এত কষ্ট করছি অথচ আমাকে অর্ধেক ফসল জমির মালিককে দিয়ে দিতে হচ্ছে শুধুমাত্র এই জমিটা আমার না বলে। এই বোধটা থেকে তার আসলে কাজ করার আগ্রহ কমে যায়। সে যতটুকু না হলেই না ততটুকুই করে। ওই যে শুরুতে যে পয়েন্টটা বললাম, জীবন নির্বাহী উৎপাদন, সে জীবন নির্বাহী উৎপাদনে নিজেকে আত্মনিয়োগ করে থাকে, যার কারণে যেটা হয় যে আমাদের উৎপাদনশীলতা, ভূমির যে উৎপাদনশীলতা সেটা অনেকখানি আসলে অব্যবহৃত থেকে যায়। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে ঋণ সমস্যা। আমাদের গ্রামাঞ্চলে আসলে এখনও সেই অর্থে প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রসার লাভ করেনি। তারা নির্ভর করে মূলত মহাজনী ঋণের উপর, যা উন্নয়নের পরিপন্থী। একটু আগে যে আমরা একটা পয়েন্ট বলেছি, 7 নম্বর পয়েন্ট, দেখো প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন কৃষক সর্বশান্ত হয়ে পড়ে, তখন আমি তোমাদেরকে বললাম যে তাদের হাতে আসলে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না যেটা দিয়ে তারা আবার ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে, তারা যদি পর্যাপ্ত ঋণ সুবিধা পায় তাহলে তারা আবার ঘুরে দাঁড়ানোর জন্য শক্তি অর্জন করতে পারে। কিন্তু যদি প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা না থাকে, যদি মহাজনের কাছ থেকে তাকে ঋণ নিতে হয়, এটা কিন্তু আমরা জানি যে মহাজনরা সাধারণভাবে খুব চড়া সুদে ঋণ দিয়ে থাকে। এত চড়া সুদে ঋণ নেওয়ার পরে একে তো তার মূল জিনিসগুলো নষ্ট হয়ে গেল, মূল যে তার টাকা পয়সা ছিল, মূলধন ছিল, সব নষ্ট হয়ে গেছে। তার উপর সে যখন চড়া সুদে আবার ঋণ নিবে, তারপরে সে যে ফসল পাবে সেখান থেকে আসলে ওই সুদ শোধ করে আবার তার জীবন নির্বাহ করে, তার হাতে আসলে তখন কিছুই থাকে না। ক্ষেত্র বিশেষে তার জীবন ধারণের ফসলটুকুও হয়তো তার হাতে আর থাকে না। তো এই কারণে আসলে মহাজনী ঋণ ব্যবস্থা খুবই খারাপ একটা ব্যবস্থা। আমরা সবাই জানি এটা, যে সুদি যে ব্যবস্থা, চড়া সুদের যে ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে অবশ্যই তাকে সুদ দিতে হবে, কিন্তু সেটা খুবই কম। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে সরকার আবার, যদি সিচুয়েশন সেই রকম হয়, সরকার অনেক সময় সেটাকে আবার মাফও করে দেয়। কিন্তু মহাজনের ক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো ঘটে না, যার কারণে এটা এই মহাজনী ঋণ ব্যবস্থাটা আমাদের যে গ্রামীণ অর্থনীতিতে রয়েছে সেটা উন্নয়নের পরিপন্থী হিসেবেই প্রতীয়মান হয়ে থাকে। 13 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মূলধনের অভাব। মূলধনের অভাব বাংলাদেশের পল্লী অর্থনীতির একটি দীর্ঘদিনের সমস্যা। তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে দারিদ্র্য দুষ্টচক্র 3 নম্বর পয়েন্টে জীবনযাত্রা নিম্নমানের সময়ে যখন ব্যাখ্যা করতে গিয়েছিলাম, তখন দারিদ্র্য দুষ্টচক্রের কথা বলেছি। ঠিক এই কারণেই মূলধনের অভাব হয়ে থাকে। এখন আয় ও সঞ্চয় যদি তোমার কম হয়, তাহলে কিন্তু তোমার খুব স্বাভাবিকভাবেই মূলধন গঠনের হার কম হবে। তার মূলধন গঠনের হার যদি কম হয়, তাহলে তোমার বিনিয়োগের হারও কম হবে। কৃষকদের হাতে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে না বলেই তারা আসলে পরবর্তী যে স্টেপগুলো কৃষিকার্য চালানোর জন্য সেই স্টেপগুলোতে অগ্রসর হতে পারে না। 12 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে উদ্যোক্তার অভাব। আমরা সাধারণত দেখে থাকি যে শহরে আমরা আসলে অনেক উদ্যোক্তা পাই, বিভিন্ন শিল্প কলকারখানা বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আমরা অনেক উদ্যোক্তা পাই যারা এগুলো নিয়ে কাজ করে থাকে। কিন্তু গ্রামে আসলে সেই রকম অর্থে আমরা উদ্যোক্তা পাই না। হ্যাঁ, গ্রামে যদি বিভিন্ন উদ্যোক্তা যদি পাওয়া যেত, ধরো কেউ যদি উদ্যোগ নিত যে হ্যাঁ আমি এই এলাকার সব ধানগুলোকে কিনে নিব, হ্যাঁ একটা ভালো মূল্য দিয়ে কিনে নিব, এরকম যদি আগে থেকে একটা সেটেল ডাউন হয়ে যায়, তখন কিন্তু কৃষকরা সেই অর্থে একটা ভালো দাম পেতে পারে। কিন্তু এমন হলো যে কোনো একটা বছর হয়তো একটা ফসলের বাম্পার ফলন হলো এবং সেই ফসলের দাম কমে গেল, তখন এমনও আমরা দেখেছি যে কৃষকরা রাস্তার মধ্যে আলুর যখন বাম্পার ফলন হলো, কৃষকরা রাস্তার মধ্যে আলু ফেলে দিচ্ছে, মানে যখন ওই যে ট্রাক বাস যাচ্ছে তার নিচে আলু ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে নষ্ট করে ফেলছে। কারণ ওরা দাম পাচ্ছে না, ওরা যে যেই খরচটা করেছে সেই খরচটাও ওদের উঠে আসছে না, ওরা মানে রাগে দুঃখে ওগুলো ফেলে দিচ্ছে। তো এই এই জিনিসটা যদি আগে থেকে সেটেল ডাউন হয়ে যেত, যে একজন উদ্যোক্তা যদি বলতো যে হ্যাঁ আমি তোমাদের আলুগুলো যখন হবে তখন আমি এত টাকা দরে কিনে নিব, একটা মিনিমাম বা
একটা এমন একটা রেট দেবে যেটাতে কৃষকও লাভবান হবে এবং উদ্যোক্তাও লাভবান হবে। এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটতো না। কিন্তু যেটা হয় যে গ্রামাঞ্চলে আসলে সেই অর্থে কোনো উদ্যোক্তা পাওয়া যায় না। যদি তোমার বাম্পার ফলন হয় তাহলে ফসলের তুমি কোনো দাম পাবে না, আবার যদি কোনো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে তো সেই কৃষকের আর কোনো ভবিষ্যৎ বলে আর কিছুই থাকলো না। তো এইরকম সিচুয়েশনগুলোতে আসলে যদি সঠিক উদ্যোক্তা পাওয়া যেত তাহলে হয়তো সঠিকভাবে এটাকে কাজে লাগানো যেত। কিন্তু গ্রামীণ অর্থনীতিতে আনফর্চুনেটলি উদ্যোক্তার ভীষণ রকম, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে স্পেশালি উদ্যোক্তার ভীষণ রকম অভাব রয়েছে। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। এটা নিয়ে আসলে আমি বিভিন্ন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি যে যদি পরিবারে এমন একটা জমি থাকে যেখানে দুজন লোক কাজ করলে চলে, সেখানে হয়তো পরিবারের চারজন লোকই কাজ করছে, এমন যদি হয় তাহলে আসলে বাকি দুজনের প্রোডাক্টিভিটি জিরো, এবং সেইটাকে আমরা ছদ্মবেশী বেকারত্ব বলে থাকি। আমাদের কৃষিক্ষেত্রে আসলে এটা খুব প্রবল আকারে বিদ্যমান এই ছদ্মবেশী বেকারত্ব, যে সবাই আসলে ওই একটা জমির পিছনে, যেহেতু জমি কম অধিকাংশ কৃষকের, ওই একটা জমির পিছনেই সবাই কাজ করে, সবাই ওখানেই আত্মনিয়োগ করে থাকে। সবাই ভাবছে যে আমি কাজ করছি কিন্তু আসলে তাদের প্রোডাক্টিভিটি একটা অংশের হয়তো জিরো হয়ে গেল, একজন বা দুজনের প্রোডাক্টিভিটি জিরো হয়ে গেল, সেটা নিয়ে তারা খুব একটা হয়তো মাথা ব্যথা করে না। কিন্তু আলটিমেটলি যেটা হয় যে ওই উৎপাদনশীলতাটা কমে যাচ্ছে আমাদের, আমাদের যে পরিমাণ বা এই লোকগুলোকে আমরা হয়তো অন্য সেক্টরে কাজে লাগাতে পারতাম, সেখান থেকে আমরা উৎপাদনমুখী কোনো রেজাল্ট পেতে পারতাম যেটা এই ক্ষেত্রে হয়তো আর পাচ্ছি না। তো এটা গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটা সমস্যা। 14 নম্বর যে পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে সামাজিক এবং ধর্মীয় পরিবেশ। আসলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ধর্মীয় এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন আমাদের দেশে যে বিশেষ করে ধর্মীয় পরিবেশটা আসলে এমন যে আমাদের যে অর্ধশিক্ষিত মোল্লা বা পুরোহিতরা, তাদের আসলে ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম। হ্যাঁ, যে খুব সাধারণভাবে আমি বলছি যে আসলে জ্ঞান খুবই কম, এর মধ্যে ভালোও আছেন যারা অনেক জ্ঞানী, কিন্তু হয় কি যে যেহেতু বেশিরভাগ মানুষেরই জ্ঞান খুবই কম, সুতরাং তারা যেটা বলেন তারা এর উপর নির্ভর করে ভুল ব্যাখ্যা দেন, ভুল ফতোয়া দেন, বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকেন। হ্যাঁ, তো এইসব কারণে আসলে আমাদের উন্নয়ন অনেকাংশে ব্যাহত হয়। যেমন ধরো নারী শিক্ষা নিয়ে আসলে একটা সময় প্রচুর, বিশেষ করে মুসলমানদের মধ্যে, যে মেয়েদেরকে বাইরে লেখাপড়া করানোই যাবে না। তো এই যে এই কনসেপ্টটা, যদিও আমাদের ধর্মে আসলে এই ধরনের কোনো কথা নাই, তো যাই হোক আস্তে আস্তে এটা ডেভেলপ করেছে যে না পড়ানো যাবে প্রপার পর্দা মেনটেন করে, কিন্তু এই যে কনসেপ্টটা যে নারী শিক্ষা করানোই যাবে না, তাহলে দেখো নারীরা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এবং আমরা আসলে জানি যে আসলে একটা অংশকে অশিক্ষিত রেখে দেশে আর একটা অংশকে শিক্ষিত করে আসলে কোনোভাবেই একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তো এইরকম বিভিন্ন রকম ধর্মীয় গোড়ামি রয়েছে, ধর্মীয় অপব্যাখ্যা রয়েছে, এইসব কারণে দেখা যায় যে গ্রামীণ অর্থনীতির যে উন্নয়নটা সেটা বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে থাকে। লাস্ট অফ অল আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙন আসলে বাংলাদেশের একটা ভীষণ রকম অন্যতম সমস্যা, যে আমরা তো সবসময়ই দেখছি যে নদী কন্টিনিউয়াস একদিকে ভাঙছে আরেকদিকে হয়তো আবার চর জেগে উঠছে। তো যেদিকে নদী ভেঙে যাচ্ছে, নদীর তীর ভেঙে যাচ্ছে, সেদিকে মানুষ জমি জমা হারিয়ে একেবারেই সর্বশান্ত হয়ে পড়ছে। আবার অন্যদিকে যেদিকে চর জেগে উঠছে সেই দিকে আবার দেখা যায় যে এই চর কার জায়গা এইটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একজনের সাথে আরেকজনের মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা চলতে থাকে। মামলা মোকদ্দমা মানেই তো আসলে টাকা পয়সা সব শেষ। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা আসলে মনে হয় পৃথিবীর খুব কম দেশেই রয়েছে, আমাদের দেশে এটা একটা বিশাল সমস্যা যে আমাদের নদী ভাঙনের কারণে আমাদের আসলে বিশাল একটা ক্ষতি হয়ে যায়। তো এই যে একদিকে মানুষ সর্বশান্ত হয়ে যাওয়া এবং আরেকদিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, এই দুটো টানাপোড়নে আসলে পল্লী অর্থনীতি, ভীষণভাবে পল্লী অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি 15টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সমস্যাগুলো। এর বাইরে আরও অনেক সমস্যা আছে, আমি শুরুতেই বলেছি, তোমরা ওগুলো নিয়েও পড়াশোনা করবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।